বস্তাবন্দি ছড়ার জলে দুর্গন্ধ আকাশে বাতাসে, মানবদেহ নাকি গবাদি পশুর মৃতদেহ বস্তাবন্দি, এ নিয়ে বেশ কিছু সময় চর্চা চলার পর অবশেষে উদ্ধারের পর স্বস্তি ফিরল স্থানীয়দের মনে। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা ডিএম এলাকায় শনিবার। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন কপালিটিলা ডিএম পাড়া এলাকায় সকাল থেকে ছড়ার জলে আটকে থাকা বস্তাবন্দি মৃতদেহ পচা দুর্গন্ধ আকাশ বাতাস ছুঁয়েছে, আর তাতে করে গোটা এলাকা জুড়ে একসময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানব মৃতদেহ নাকি গবাদি পশুর মৃতদেহ, এলাকার জন কয়েক লোক সাত সকালে প্রত্যক্ষ করে ছড়ার জলে কিছু একটা পড়ে রয়েছে, তাও আবার বস্তাবন্দি, আর তা থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের দেওয়া তথ্যের সত্যতা খুঁজে পায়। পরে বস্তাবন্দি এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা উদ্ঘাটনের জন্য পুলিশ তৎপর শুরু করে। পরে পুলিশ তদন্তক্রমে জানতে পারে, ছড়ার জলে যে বস্তাবন্দি রয়েছে সেটি আসলে গবাদি পশুর মৃতদেহ। তারপর এলাকাবাসীদের মধ্যে আসল রহস্য উদ্ঘাটনের পর স্বস্তি ফিরে আসে। তোমার কেউ একজন কইছে যে আয়া দেখছে একটা বস্তা, তারপরে এটা আমরা আয়া নামে দেখলাম যে এটা একটা বস্তা না, এটা একটা গরু। আচ্ছা, তারপরে একটু ঘাটটা ঘাটটা দেখলাম যে নিশ্চিন্ত হইলাম যে এটা একটা গরু। মানে পুলিশ টুলিশ আইসে নাকি? সারটার আইসে, সারটার তো এনু ইনফরমেশন চাইলে তো আইবি না। আচ্ছা আচ্ছা, তারপর সারটারা কইছে নামে চেক টেক করলাম, তারপর দেখলাম যে না এটা একটা গরু। কোন এলাকায় না, কোন জায়গা? এটা তোমার ডিএম পাড়া কপালিটিলা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।